তো আমি আজকে আপনাদের জন্য একটি ইনহেমিটার নিয়ে আসলাম। ইনহেমিটার, এই নতুন মিটারটি কিভাবে আপনারা ইউজ করবেন, কিভাবে ইমার্জেন্সি নেবেন, কিভাবে এই মিটারটি রান করাবেন, মানে অর্থাৎ অ্যাক্টিভেট কোড কত, সব কিছু আমি বলতেছি এই ভিডিওর মাধ্যমে। তো আমরা ভিডিওর শুরুতে চলে যাচ্ছি। শুরুতে বলতেছি যে মিটারটার প্রথমে আপনি ইনপুট লাগাবেন, আউটপুট লাগাবেন, বেস কভারটি সমান করে লাগাবেন, দুই পাশে হাত দিয়ে দেখবেন যে সমান আছে কিনা, যারা লাগাবেন তাদের ক্ষেত্রে কথা বলতেছি, দুই পাশে হাত দিয়ে সমান থাকলে তারপর মিটারটিতে অ্যাক্টিভেট কোড মারতে পারেন। অ্যাক্টিভেট কোড আপনি টাকা ছাড়াও অ্যাক্টিভেট কোড মারে ইমার্জেন্সি দিয়ে চালু করতে পারেন। 00 দিয়ে এন্টার বাটন চাপ দিলে ইমার্জেন্সি ক্রেডিট অন হয়ে যাবে। দেন অনেকেই মনে করে যে মিটারটি লক টোকেন ছাড়া রান করা যায় না, আসলে তা না, লক টোকেন ছাড়া আপনি মিটারটা রান করাতে পারবেন। সেক্ষেত্রে আপনি জাস্ট 37120 দিয়ে যদি আপনি বাটনটা চাপ দেন মিটারের সাথে সাথে রান হয়ে যাবে, যদি আপনি ইমার্জেন্সি চালু করে রাখেন তাহলে, আর যদি না থাকে তাহলে ইমার্জেন্সি চালু করে নেবেন। অথবা আপনি যদি মিটারে টাকা রিচার্জ করার পরে আপনি যদি এই কোড ইউজ করেন 37120 তাহলে সাথে সাথে মিটারটি রান হয়ে যাবে। এটা হচ্ছে যারা মিটারটি লাগান বা কাজ করেন টেকনিশিয়ান তাদের জন্য। একবার হচ্ছে যে যারা মিটারটি ইউজ করেন তারা কীভাবে কোড চেক করবেন, বিভিন্ন কোড সম্পর্কে বলতেছি। প্রথমেও যাদের ইমার্জেন্সি কোড দরকার হয় তারা ইমার্জেন্সির জন্য 00 দিয়ে ওকে বাটন চাপ দিলেই ইমার্জেন্সি ক্রেডিট অন হয়ে যাবে। এটা হ্যাকজিংয়ের সিস্টেমে আপনি 801 দিয়ে যথারীতি ব্যালেন্স চেক করবেন, আপনি চাইলেই মিটারে C501 দিয়ে ব্যালেন্স চেক করতে পারবেন। দুইটা কোড কাজ করে, এটাতে আগের মডেলের যেটা ছিল সে কোডটা আর নতুন করে হ্যাকজিংয়ের কোডটা এটাতে কাজ করে। আপনি টাকা দেখার জন্য দুইটা কোড ইউজ করতে পারেন, হয় C2 চেপে ধরে রাখলে সি আসবে, C501, অথবা আপনি 801 দিয়ে ব্যালেন্স দেখতে পারেন। তারপরে আমি একটা করে কোড দেখাচ্ছি আপনাদেরকে, এখানে এটা রাখলাম। 800 দিয়ে ব্যবহৃত ইউনিট দেখতে পারবেন, তারপর হচ্ছে আপনার যে টাইম অ্যান্ড সময় সেটা হচ্ছে আপনি 802 দিলে দেখাবে ডেট, 803 দিয়ে দেখাবে টাইম, আর বিদ্যুতের মূল্য দেখতে গেলে আপনাকে 886 দিলে বিদ্যুতের রেট দেখাবে। এখন এটি রেবে আছে আবাসিক, এই জন্য 3.75 বসে দেখাচ্ছে। যথারীতি আপনি চাইলেই গত মাসের, বর্তমান মাসের অর্থাৎ লাস্ট 6 মাসের ব্যবহার পর্যন্ত আপনি দেখতে পারবেন। রানিং মাস মানে বর্তমান মাস দেখতে গেলে আপনাকে 922 দিয়ে দিতে হবে, 00 এটা ইউজ হয় নাই, 923 দিলে আপনাকে গত মাসে ব্যবহারের মোট টাকার পরিমাণ দেখাবে। এভাবে আপনি 6 মাস পর্যন্ত দেখতে পারবেন যে লাস্ট 6 মাসে কেমন টাকা ইউজ করছেন, কেমন ব্যবহৃত হয়েছে সেটা দেখতে পারবেন। 808 দিয়ে যথারীতি রানিং লোড দেখাবে, এই মুহূর্তে লোড নেই, 00 দেখাচ্ছে। 869 দিয়ে আপনাকে কিলো দেখাবে মিটারটা কত কিলো আছে, মিটারটি এখনও ব্লাং ইনস্টল হয় না, এই জন্য মিটারটি অ্যাকুরেট কিলো দেখাচ্ছে না। এছাড়া আপনি কত টাকা ইমার্জেন্সি ক্রেডিট ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে 981 দিয়ে ওকে দিলে আপনাকে দেখাবে যে আপনি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ইমার্জেন্সি ক্রেডিট ইউজ করতে পারেন। তারপর হচ্ছে কি, আপনার যদি আপনি দেখতে চান যে মিটারটি লক হয়েছে, সর্বশেষ কখন লক উঠছেন, লকের সময় যদি চেক করতে চান তাহলে আপনাকে দেখাবে 8420 দিয়ে ওকে দিলে আপনাকে দেখাবে যে টাইম, কোন সময় সর্বশেষ মিটারটা লক হয়েছে, 421 দিয়ে ওকে দিলে দেখাবে যে ডেট, ডেটটি